আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমি এই ক্যাপসুলটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। রেক্সিট 10, এটি হচ্ছে বাচ্চাদের জন্য গ্যাস্ট্রিকের ঔষধ। তো এটির সম্পর্কে আমি আজকের আপনাদেরকে বলবো যে এটি কি কি রোগের জন্য ব্যবহার করবেন এবং এটি ডোজ কি বা কীরকমের সেবন করবে, তো সেজন্য জানাবো। এজন্য আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তো এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নেবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যান। যাই হোক, রেক্সিট 10 অর্থাৎ এটি হচ্ছে 10 পাওয়ারের রেবিপ্রাজল সোডিয়াম বিপি এই গ্রুপের এই ঔষধটি। এটি হচ্ছে একটি ক্যাপসুল টাইপ রেক্সিট 10। দেখুন, এই রেক্সিট 10 এটি রেবিপ্রাজল গ্রুপের একটি 10 mg পাওয়ারের বাচ্চাদের জন্য একটি গ্যাস্ট্রিকের ঔষধ। এটি ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস কর্তৃক বাজারে প্রদত্ত। এটির কাজ হচ্ছে ইউরোসিভ বা আলসারেটিভ গ্যাস্ট্রিকের জন্য এটি দেওয়া হয়, এটি বাচ্চাদেরকে দেওয়া হয়। তারপরে গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে জার্ডের দীর্ঘ বলা হয়, এর দীর্ঘকালীন নিয়ন্ত্রণে এই রেক্সিট 10 অর্থাৎ রেবিপ্রাজল সোডিয়াম 10 এটি দেওয়া হয়। অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড এরপরে গ্যাস্ট্রিক ডিউডেনাল আলসার নিরাময়ে এটি দেওয়া হয়। তো এটি মূলত গ্যাস্ট্রিকের ঔষধ, যেটি বাচ্চাদের জন্য গ্যাস্ট্রিক। সবাই অবশ্য খুঁজতেছেন যে বাচ্চাদের অনেক গ্যাস পেটে হয়েছে, অনেক গ্যাস্ট্রিক হয়েছে, খেতে চায় না বা বিভিন্ন সমস্যা গ্যাস্ট্রিকের জন্য, তো সেই গ্যাস্ট্রিকের ঔষধ হচ্ছে এই রেক্সিট 10 বাচ্চাদের জন্য। তো এটির সেবন মাত্রা কি হবে, সেটি হচ্ছে গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসারের জন্য 20 মিলিগ্রাম দিনে একবার। এটি হচ্ছে বড় মানুষের জন্য, বৃদ্ধ যারা। এটি 4 থেকে 8 সপ্তাহে খেতে হবে এবং 1 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই রেক্সিট 10 এটি 1 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য এই রেক্সিট 10 এটি হচ্ছে 15 কেজি বা তার ঊর্ধ্বে 10 মিলিগ্রাম দিনে একবার এবং 12 সপ্তাহ পর্যন্ত। 15 কেজির নিচে 5 মিলিগ্রাম দিনে একবার 12 সপ্তাহ পর্যন্ত। সন্তোষজনক নিরাময় না হলে ডোজ 10 মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। তো এখানে 5 মিলিগ্রাম অথবা 10 মিলিগ্রাম দিনে একবার করে হচ্ছে বাচ্চাদের জন্য, যেটা 1 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য এই রেক্সিট 10। ডিওডেনাল আলসার পুনরায় সংক্রমণের প্রতিরোধের জন্য যেটি সেবন করতে হবে সেটি হচ্ছে এই তারপরেও এখানে কিছু নির্দেশনা রয়েছে, আমি আপনাদেরকে নির্দেশনাগুলো বলতেছি। যেমন কিছু সতর্কতা রয়েছে, মৃদু বা মাঝারি ধরনের লিভারের সমস্যা আছে এরকমের রোগীদের ক্ষেত্রে
নির্গমন কমে যায়, লিভারের মারাত্মক সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। সাধারণত অধিকাংশ রোগীর ক্ষেত্রে রেবিপ্রাজল শোষণীয়, তবে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেগুলো সাধারণত ক্ষণস্থায়ী এবং মৃদু বা মাঝারি ধরনের হয়। সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি বা পেটে ব্যথা ইত্যাদি। তো যাই হোক বন্ধুরা, যে কোনো এটি রেক্সিটিন হচ্ছে রেবিপ্রাজল গ্রুপের এই গ্যাস্ট্রিকের ঔষধ। এই রেক্সিট 20 রয়েছে, এটি রেক্সিট 10টি হলো শিশুদের জন্য, শিশুদের গ্যাস্ট্রিকের ঔষধ। এটি ডাক্তার অ্যাডভাইস করে থাকে শিশুদের গ্যাস্ট্রিকের ঔষধের জন্য, এবং রেক্সিট 20 সেটি বড়দের জন্য। তো 40ও রয়েছে। তো যাই হোক, যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন এবং তারপরেই আপনি ঔষধটি সেবন করবেন বা ঔষধটির নিয়ম নির্দেশিকা বা কী কাজে ব্যবহৃত হয় সেটি সম্পর্কে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে সেটি সেবন করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর বন্ধুদের নিকট অবশ্যই শেয়ার করবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে।